ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির কারণে বাজারে চালের দাম কমেছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছি মোড়ে ওএমএসের চাল বিতরণ কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি একথা জানান। এবং টিসিবির কার্ডধারী যারা আছে তারাও অগ্রাধিকার পাবে, এবং সমাজে পিছিয়ে পড়া যারা আছে যেমন তৃতীয় লিঙ্গের লোক তারাও অগ্রাধিকার পাবে এবং গরিবেরা অগ্রাধিকার পাবে। আমি আশা করি যে ইতিমধ্যেই ৫-৬ টাকা চাউলের দাম কমে গেছে, আরও কমবে, এবং আবার আমন আসলে এটা কৃষকেরা যে ন্যায্য মূল্য পায় সেদিকে আমরা কৃষকদেরকে ন্যায্য মূল্য দেওয়ার জন্য আমরা সদা প্রস্তুত আছি। এ সময় মন্ত্রী উপকারভোগী সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। তার সঙ্গে খাদ্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।